ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুন, আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব বড়বাজার সদস্য কাটরা মার্কেটের অনেক অনেক স্যুট পিসের কালেকশন। রমজান মাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর সাথে আমাদের পয়লা বৈশাখে চৈত্র সেলও কিন্তু স্টার্ট হয়ে গেছে। পয়লা বৈশাখের শপিংও প্রায় আমরা সবাই মোটামুটি একটু একটু শুরু করেই দিয়েছি। তো সব মিলিয়ে আজকের ব্লগটা কিন্তু জাস্ট অসাম হতে চলেছে। আমি তোমাদের সাথে অনেক অনেক স্যুট পিসের নতুন নতুন কালেকশন শেয়ার করব। বড়বাজার সদস্য কাটরা মার্কেটে স্যুট পিসের কালেকশনের ভিডিও তো আমার চ্যানেলে আরও অনেকগুলো আছে, চাইলেই তো তোমরা সেগুলো দেখে নিতেই পারো। তোমরা সেই সমস্ত ভিডিওগুলো অনেক পছন্দও করো, তাই আজকে আমি আবার চলে এসেছি বড়বাজার সদস্য কাটরা মার্কেটে তোমাদের সাথে চুড়িদারের পিসের কালেকশন শেয়ার করব। আর এখান থেকে কিন্তু চাইলে তোমরা এক পিস নিয়েও নিতে পারো, আবার চাইলে কিন্তু তোমরা 10 পিস 20 পিস হিউজ কোয়ান্টিটিতেও কিন্তু নিয়ে নিতে পারো। তো এখান থেকে কিন্তু তোমরা একদম হোলসেল প্রাইসেই কিন্তু নিতে পারবে, ভীষণ কম প্রাইস এখানে চুড়িদারের পিসের। তো ফার্স্টেই তোমাদেরকে বলি যে এখানে তোমরা কীভাবে আসবে। সবার ফার্স্টে বড়বাজার সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের একদম সামনে এসেই তোমরা এই গলিটা দেখতে পারবে। তো এই গলি বরাবর যদি তোমরা সোজা চলে সদাস ও কাটরা মার্কেট বা ফ্যান্সি পট্টির একদম সামনেটায় কিন্তু চলে যেতে পারবে। যদি প্রবলেম হয় তাহলে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করতে পারো যে সদাস ও কাটরা মার্কেটটাতে কোন দিকে, তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। আর তারপর তোমরা এই সাইনবোর্ডটা দেখতে পারো, সাইনবোর্ডের মধ্যে দেখো লেখাই আছে সদাস ও কাটরা ফ্যান্সি পট্টি। তো তোমরা দুপাশে কিন্তু পুরো চুড়িদারের কিন্তু প্রচুর দোকান দেখতে পারবে, মানে চুড়িদার পিসে কিন্তু পরপর কিন্তু প্রচুর দোকান দেখতে পারবে। তাও যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু গুগল ম্যাপ অনুযায়ী এখানকার এক্সাক্ট লোকেশন লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে কিন্তু তোমরা সেটা দেখে চলে আসতে পারো। দেখতেই পাচ্ছ মার্কেটে এখন ঠিক কতটা ভিড় আছে। আর হ্যাঁ, তোমরা আমাকে প্রায় প্রত্যেকেই জিজ্ঞাসা করো এই মার্কেটটা ক্লোজ কবে থাকে। এই মার্কেটটা কিন্তু সানডে করে কিন্তু পুরো ক্লোজ থাকে। হ্যাঁ, প্রত্যেক রবিবার কিন্তু এই মার্কেটটা পুরো বন্ধ থাকে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভিড় আছে, আর এখানে কিন্তু পরপর কিন্তু তোমরা প্রচুর চুড়িদার পিসের দোকান কিন্তু দেখতে পারবে। দেখো কত রকমের ডিজাইনার ডিজাইনার কিন্তু চুড়িদারের পিসের কালেকশন কিন্তু তোমরা দেখতে পারবে। বিভিন্ন রকমের কিন্তু বলিউড স্টাইল কিন্তু বিভিন্ন রকম তোমরা সালোয়ার স্যুট পিসের কালেকশন কিন্তু এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু চুড়িদার পিসের স্টার্টিং প্রাইস মাত্র 250 রুপিস থেকে আপ টু কিন্তু তোমরা এখানে প্রায় 2000-2500 টাকা পর্যন্ত কিন্তু দারুণ দারুণ কিন্তু চুড়িদার পিসের কালেকশন কিন্তু পেয়ে যাবে। আর এই যে এখানে তোমরা এখন যে রেড কালারের ডিজাইনার চুড়িদারের পিসটা দেখতে পাচ্ছ, এটার দাম ছিল 700 রুপিস। আর পাশে যে তোমরা এই হোয়াইট কালারের মধ্যে ডিজাইনার পিসটা দেখতে পেলে ওটারও কিন্তু প্রাইস ছিল 700 রুপিস। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কার্টেনের পিসের কালেকশনও কিন্তু তোমরা ভর্তি ভর্তি পেয়ে যাবে, যেহেতু সামার টাইম অলরেডি চলে এসেছে। তো কার্টেন পিসের কালেকশনও কিন্তু প্রচুর ছিল, আর বিভিন্ন রকমের কিন্তু নিউ ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর আমি কিন্তু কোনো একটা শপের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি না, এখানে প্রায় পর পর প্রত্যেকটা দোকানের কালেকশনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর প্রাইসটা আমি যতটা সম্ভব তোমাদেরকে বলে দিচ্ছি, বাট দেখো সমস্ত কিছুর প্রাইস কিন্তু ডিটেলসে বলাটা পসিবল নয়, বিকজ তোমরা দেখতেই পেলে এখন ভিড়টা ঠিক কী পরিমাণে। হ্যাঁ, প্রচুর কিন্তু ভিড়, আর প্রত্যেকটা দোকানে কিন্তু অনেকটা ভিড় ছিল। তো সমস্ত কালেকশনের কিন্তু দামগুলো ওইভাবে জিজ্ঞাসা করা পসিবল হচ্ছিল না, যেহেতু লোক অনেক ছিল। তাও যেটুকু পসিবল আমি তোমাদের সাথে প্রাইসগুলো ডিটেলসে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা চাইলে বড়বাজার এই সাদাস ও কাটরা মার্কেটের এই চুড়িদার পিসের কালেকশনের কিন্তু আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে, চাইলে কিন্তু তোমরা সেগুলো দেখে নিতে পারো। আমি কিন্তু সেই ভিডিওগুলোতে অ্যাটলিস্ট প্রাইসগুলো অনেকটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি। তো এই ভিডিওটায় যেহেতু অনেক ভিড় ছিল এইভাবে প্রাইসগুলো শেয়ার করতে পারছি না, তবে এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে অন্যান্য বাজার মূল্যের তুলনায় কিন্তু তোমরা যদি এখান থেকে শপিং করো সালোয়ার স্যুট পিস, তাহলে কিন্তু তোমরা কিন্তু প্রচুর কম প্রাইসে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যদি হোলসেলে এখান থেকে নাও তাহলে কিন্তু তোমরা আরও অনেক কম প্রাইসে কিন্তু নিয়ে নিতে পারবে, আর চাইলে কিন্তু তোমরা এখান থেকে এক পিস চুড়িদারের পিসও কিন্তু নিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে। আর এই যে পিঙ্ক কালারের ওপর যে ওয়ার্ক করা যে চুড়িদারের পিসটা দেখতে পাচ্ছ, ওটার প্রাইস ছিল অনলি 750 রুপিস। আর পাশে যে ইয়েলো কালারের পিসটা দেখতে পেলে ওটার প্রাইস ছিল 650 রুপিস। আর এখানে তোমরা যা যা কালেকশন দেখতে পাচ্ছ ওই অ্যাপ্রক্স 500 থেকে কিন্তু 800-এর মধ্যেই কিন্তু সমস্ত চুড়িদারের পিসের কালেকশনগুলো ছিল। আর ওপরে যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের যে গর্জিয়াস চুড়িদারটা দেখতে পেলে, যেটার মধ্যে অনেক ওয়ার্ক করা আছে, ওটার কিন্তু প্রাইস ছিল 1500 রুপিস, মানে 1500 টাকা।
আর এই যে এখন গ্রিন কালারের চুড়িদারটা দেখতে পাচ্ছো, যেটার মধ্যে অনেক ওয়ার্ক করা আছে, এটার কিন্তু দাম ছিল 1500 টাকা। মানে যত ওয়ার্ক করা তোমরা চুড়িদারগুলো দেখতে পাচ্ছ, অনেক ডিজাইনার ওয়ার্ক করা, তো সেগুলোর দাম ছিল 1500 টাকা 1600 টাকা এরকম। আর নর্মাল ডিজাইনের মধ্যে যদি তোমরা নিতে চাও, তাহলে কিন্তু তোমরা 500 থেকে 800 এর মধ্যে কিন্তু দারুণ দারুণ কালেকশন কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যদি কটনের প্লেন চুড়িদারের পিস নিতে চাও, তাহলে কিন্তু 250 থেকে স্টার্টিং প্রাইস, আগেই তো তোমাদেরকে বললাম 500 এর মধ্যে কিন্তু কটনের দারুণ দারুণ কিন্তু তোমরা ফেব্রিকের কিন্তু চুড়িদারের পিসের কালেকশন কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবে। আর এগুলো কিন্তু সবটাই কিন্তু 3 পিসের সেট, মানে ওপরে সালোয়ার সাথে প্যান্ট আর সাথে কিন্তু ওড়না, তোমরা 3 পিসের সেট কিন্তু পেয়ে যাবে। সমস্ত যত কালেকশন দেখতে পাচ্ছ সবই কিন্তু 3 পিসের সেট, সাথে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু সাড়ারার কালেকশন পেয়ে যাবে বিভিন্ন রকমের। এই রো বরাবর সোজা কিন্তু প্রায় তোমরা 40 থেকে 50টা কিন্তু দোকান দেখতে পারবে চুড়িদার পিসের। হ্যাঁ, শুধুমাত্র চুড়িদার পিসেরই কিন্তু এখানে 40 থেকে 50টা পুরো দোকান কিন্তু তোমরা দেখতে পারবে, যেখানে তোমরা দারুণ দারুণ ডিজাইনার ডিজাইনার কিন্তু চুড়িদার পিসের কালেকশন পেয়ে যাবে, বিভিন্ন রকমের সারারার কালেকশন কিন্তু পেয়ে যাবে। মানে চুড়িদারের মধ্যে যে সমস্ত সারারার কালেকশনগুলো হয়, সারারা ঘরারা, তো সেই টাইপসের কিন্তু কালেকশনও কিন্তু তোমরা কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবে। আমি এখানকার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার চেষ্টা করি, মানে কয়েকটা দোকানের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করে দিই, বিকজ যাতে এখানে আসতে গেলে তোমাদের কোনোরকম কোনো প্রবলেম না হয়, আর অ্যাটলিস্ট কোনো না কোনো শপে যাতে তোমরা কল করে চলে আসতে পারো। তো আমি এখানকার আর একটা শপে দেখো তোমাদের সাথে আমি কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করি, কিন্তু তোমরা ওই নাম্বারে কল করেও এখানে চলে আসতে পারো। এবার দেখো, সমস্ত দোকানের তো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়াটা পসিবল নয়, তো আমি বেছে বেছে একটা দুটো শপের কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওটার মধ্যে, চাইলে কিন্তু তোমরা সেগুলো দেখে নিতে পারো। এই এই চুড়িদারটা কি দাম আছে? 500, অনেক কম দাম। এটাও 500, এখানে যা আছে সব 500 টাকা। তো দেখতেই পেলে এখানে যা সমস্ত চুড়িদার পিসের কালেকশনগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রাইস ছিল মাত্র 500 টাকা করে। আর এগুলো কিন্তু সব পিওর কটনের চুড়িদার পিসের কালেকশন, একদম পিওর কটনের কিন্তু চুড়িদার পিসের কালেকশন এগুলো। আর এগুলো কিন্তু দাম ছিল মাত্র 500 টাকা করে। আপনার শপকার নাম কে ডিজাইনার লুকিং গুগল পে সার্চ করেগা মিলে সমস্ত কালেকশন গুলো পাওয়া যাবে তো? অন দ্যাট টাইম। এখন তোমরা ফটোতে যা সমস্ত চুড়িদারের পিসগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত পিসগুলোর কালেকশনও কিন্তু তোমরা এই শপে আসলে কিন্তু পেয়ে যাবে। এই শপটার নাম গার্ড ডিজাইনার। তো দেখতেই পেলে আঙ্কেলের সাথে কথা বললাম, তো এই শপটে আসলে কিন্তু তোমরা ফটোতে ঠিক যেরকম টাইপসের চুড়িদার পিসগুলো দেখতে পাচ্ছ, পুরো সেম টু সেম কালেকশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। This one is 600. 600? Yeah. তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বড় বাজার সাদাশোক কাটরা ফ্যান্সি পট্টির অনেক অনেক চুড়িদার পিসের কালেকশন, সালোয়ার স্যুট পিসের কালেকশন। সামনে ঈদ আর সামনে কিন্তু আমাদের পয়লা বৈশাখ, সো সব মিলিয়ে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে এরকম ধরনের নতুন নতুন শপিং রিলেটেড ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, আর সবার আগে তোমরা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর হ্যাঁ, আজকে ভিডিও নিয়ে যদি তোমাদের কোনোরকম কোনো কোয়ারিজ থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাতে
দিতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি আমার সাথে কেউ পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু দেওয়াই থাকে, চাইলে কিন্তু তোমরা আমাকে সেখানে এসএমএস করতে পারো। আর সেখানে যদি তোমাদের কোনোরকম কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কিন্তু করতে পারো, আমি কিন্তু সেখানেও তোমাদের প্রত্যেককে রিপ্লাই দিই। তো চলো আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।